হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকে আমরা একটি নতুন নিয়োগের আপডেট নিয়ে চলে এসেছি রাজ্যের সমবায় কৃষি উন্নয়ন সম্বন্ধিতে গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ হয়েছে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা সেই বিষয় নিয়েই ডিটেলসে আলোচনা করব। এখানে আপনাদের কি কি পোস্ট রয়েছে এখানে আপনারা কীভাবে আবেদন করবেন ভ্যাকেন্সি কিংবা কি কী রয়েছে বেতন কত দেওয়া হবে তো সেই সব কিছু ডিটেলস নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা এক এক করে আলোচনা করতে চলেছি তো বন্ধুরা আপনারা চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে অল বেলাইকনটিকেও প্রেস করে রাখবেন পরবর্তী বিভিন্ন ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য এছাড়া আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো চলুন আর দেরি না করে আজকের এই নতুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু আপনারা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন তো এটি কিন্তু সংবাদপত্রে ডেইলি সংবাদপত্রে কিন্তু এটি পাবলিশ হয়ে গিয়েছে তো এটি কিন্তু কোনো অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা পাবেন না তো অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন কর্মখালি অপশনে কিন্তু এই বিজ্ঞপ্তিটি দেওয়া রয়েছে তো ওখানে সবার উপরে বলে বলেছে কর্মখালী বিজ্ঞপ্তি তো এই বিজ্ঞপ্তিতে কি বলে হয়েছে আমরা এখানে ডিটেলসে এক এক করে জেনে নেব তো ওখানে বলে হয়েছে স্থায়ী পদে কিন্তু আপনাদের এখানে নিয়োগটি হতে চলেছে গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে তো এখান থেকে আমরা এক এক করে দেখে নেব স্থায়ী পদে চারজন কর্মচারী নিয়োগ নিয়োগ পদের নাম অফিস সহকারী তো এখানে মোট চারজন কিন্তু এখানে কর্মচারী নিয়োগ করা হবে অফিসে তো এই চারজনের মধ্যে দুজন অফিস সহকারী এখানে শূন্যপদ রয়েছে দুটি অর্থাৎ গ্রুপ সি পোস্ট তো এই অফিস সহকারী পোস্টের জন্য এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে বলে দেওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক বা উচ্চ কোনো যোগ্যতা তো এখানে আপনাদের কম্পিউটার জ্ঞান কিন্তু অবশ্যই থাকতে হবে এই অফিস সহকারী পোস্টের জন্য আর এখানে কিন্তু আপনাদের প্রারম্ভিক বেতন দেওয়া হবে এগারো হাজার টাকা তারপরে এখানে পদের পোস্ট এখানে বলতে হচ্ছে পদের নাম চতুর্থ শ্রেণী অর্থাৎ গ্রুপ ডি পোস্ট তো এখানে গ্রুপ ডি এখানে মোট পোস্ট রয়েছে দুটি আর অফিস অফিস সহকারী পোস্ট রয়েছে দুটি আর এই চতুর্থ শ্রেণী কিংবা গ্রুপ ডি পোস্টের জন্য এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে আবশ্যিক শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা উচ্চ কোনো যোগ্যতা কম্পিউটার জ্ঞান অগ্রাধিকার প্রাপ্য তো এখানে আপনাদের গ্রুপ ডি পোস্টের জন্য যদি আপনাদের কোনো কম্পিউটার নলেজ থেকে থাকে তো অবশ্যই কিন্তু আপনারা এখানে অগ্রাধিকার পেয়ে যাবেন তারপরে বলতে হয়েছে প্রারম্ভিক বেতন কিন্তু এখানে এখানে আপনারা প্রারম্ভিক বেতন পেয়ে যাবেন গ্রুপ ডি পোস্টের জন্য আট হাজার টাকা তারপরে বলতে হয়েছে কেবলমাত্র রানাঘাট ওয়ান কেবলমাত্র রানাঘাট এক নম্বর ব্লকে বসবাস বসবাসকারী আগ্রহী প্রার্থীগণ সমিতির কার্যালয় হইতে পঁচিশ দশ দু হাজার একুশ অর্থাৎ পঁচিশে অক্টোবর থেকে তিরিশ দশ দু হাজার একুশ অর্থাৎ অক্টোবর দু হাজার একুশ বেলা এগারোটা থেকে বিকেল দুটো পর্যন্ত ছুটির দিন বাদে আবেদনপত্র সংগ্রহ বা জমা করতে পারবে তো ওখানে আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা আপনাদেরকে কিন্তু আবেদন করতে হলে অবশ্যই রানাঘাটে এক নম্বর ব্লকের বাসিন্দা হয়ে থাকতে হবে এবং আপনাদেরকে কিন্তু অবশ্যই এই পঁচিশ দশ দু হাজার একুশে অর্থাৎ পঁচিশে অক্টোবর থেকে তিরিশে অক্টোবরের মধ্যেই কিন্তু আপনাদেরকে আবেদনপত্রটি সেই অফিস থেকে ছুটির দিন বাদে এখানে টাইম বলা হচ্ছে বেলা এগারোটা থেকে দুপুর দুটোর মধ্যে কিন্তু আবেদনপত্র সংগ্রহ কিংবা জমা করতে পারবেন আপনারা তারপরে এখানে জমা দেওয়ার আবেদনপত্র জমা দেওয়ার যে লাস্ট ডেট তো সেটি কিন্তু এখানে নিচে দেওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন জমা দেওয়ার শেষ তারিখ রয়েছে দুই এগারো দু হাজার একুশ অর্থাৎ নভেম্বর মাসের দু তারিখ পর্যন্ত তারপর এখানে আবেদনপত্রের মূল্য এখানে অর্থাৎ অ্যাপ্লিকেশন ফি তো সেই অ্যাপ্লিকেশন ফি কিংবা আবেদনপত্রের মূল্য কিন্তু রয়েছে পঞ্চাশ টাকা আর তার নিচে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড্রেস দেওয়া রয়েছে তো কনভেনার সিলেকশন কমিটি পায়রাডাঙ্গার সমবায় কৃষি উন্নয়ন সমিতি তো এখানে আপনারা অনেক স্ক্রিনে দেখতে পাচ্ছেন পায়রাডাঙ্গা সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে কিন্তু এখানে নিয়োগটি হতে চলেছে সমিতি লিমিটেড গ্রাম এখানে দেওয়া রয়েছে গ্রাম উকিলনাড়া পোস্ট অফিস প্রীতিনগর জেলা নদীয়া তো নদীয়া ডিস্ট্রিক্ট থেকে নদিয়ার পায়রাডাঙ্গার সমবায় কৃষি উন্নয়ন সমিতি থেকে এই নতুন নিয়োগের বিজ্ঞপ্তিটি কিন্তু এখানে দেওয়া রয়েছে তো এটি কিন্তু ডেইলি নিউজ পেপারে কিন্তু এই বিজ্ঞপ্তিটি উঠে এসেছে তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন না এই বিজ্ঞপ্তিটি তো আপনারা যাওয়া যারা সেই রানাঘাট ওয়ান ব্লকের বাসিন্দা তো আপনারা কিন্তু অবশ্যই সেখান থেকে এখানে আপনাদেরকে আবেদনপত্র গ্রহণ সংগ্রহ করে নিয়ে আপনারা কিন্তু সেখানে আবেদনটি করে নিতে পারবেন গ্রুপ সি অর্থাৎ সহকারী অফিস সহকারী এবং গ্রুপ ডি কিংবা চতুর্থ শ্রেণীর পোস্টের জন্য তো এই ছিল কিন্তু আজকে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ নতুন চাকরির আপডেট তো এরকমই প্রতিনিয়ত আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া আপনাদের ডিস্ট্রিক্টের আপনারা যদি অন্য অন্য ডিস্ট্রিক্টের বাসিন্দা হয়ে থাকেন তো অবশ্যই কিন্তু আপনারা নিজেদের ডিস্ট্রিক্ট কিংবা জেলার নাম আমাকে কমেন্ট করে জানিয়ে রাখবেন নিজেদের জেলার চাকরির আপডেটগুলো পাওয়ার জন্য তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন